আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো এই যে হাসি ভরা মুখটি দেখছেন আপনারা আপনারা মুখটি দেখেই চিনতে পেরেছেন আসলে এই যে এর নাম হলো অসহায় রূপা তো এর আগে অনেক প্রতিবেদন দেখেছেন তার ভাঙা ঘর দেখেছেন আজকে আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতায় একটু সুখে সন্ধান সে পেয়েছে তো তার জীবনের বাস্তব গল্প এখন তিনি কেমন আছেন সেই সব বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপু। তো রূপা আপু, আপনি তো স্বামী নাই নাকি? জি। তো এই যে আমাদের প্রতিবেদনগুলো ছারার পরে অনেকেই তো বিয়ে করে আপনাদের দায়িত্ব নিতে চেয়েছে। জি। তারপর আপনি কেন বিয়সোদি করেননি এই পর্যন্ত? একটু বলবেন আমাদেরকে। আসলে কি মানুষ অনেকে ফোন দেয় বেশি ভাগ বিয়ের জন্য ফোন দেয়। তা আমি তো কাউকে দেখিও নাই, কাউকে চিনিও না। আর বিয়েটা তো হাসি খেলা না যে কেউ বিয়ে করতে চাইলো কাউকে বিয়ে করলাম অথবা কেউ বলল তার বিয়েতে প্রস্তাব নিয়ে রাজি হয়ে গেলাম সবাই শুধু বিয়ের কথাটাই বলে এমন কেউ কে দেখি নাই যে আপনাকে আমি দায়িত্ব নিব আপনি সাথে কথা বলেন না আপনি যত কি খরচ লাগে আমি দিব আপনি কারোর সাথে কথা বলে না তো না না মানুষের প্রতি মানুষের আন্তরিক ভালোবাসার জন্ম হয় সে শুধু বলে যে আমার দায়িত্ব নিবো দায়িত্বের মতো তো কিছুই করে নাই তা আমি কার কাছে আমার দায়িত্বটা তুলে দিব আর আমার দুটো সন্তান আছে আর দুটো সন্তান নিয়ে তো কেউ দায়িত্ব নেবে না আমার দায়িত্বটাই সবাই নিতে চায় তা আমি তো মা আমার দুটো সন্তানকে রায় তো আমি কোথাও দায়িত্ব দিতে পারবো না আমি বাঁচলাম দুটা সন্তানকে নিয়ে থাকবো আর মরে গেলে দুটা সন্তানকে মরে যাবে এরকম চিন্তাভাবনা আর কি তাদেরকে লেখাপড়া মানুষ করা এরকম চিন্তা ভাবনা হুট করে কারো হাতে দায়িত্ব দেওয়ার মতো কোনো চিন্তা ভাবনা নাই তো এই যে আপনি যে বললেন আসলে অনেকেই তো আপনার সন্তান সদায়িত্ব নিতে চায় আমাদের কাছে বলে এবং অনেকে দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে ডিপিএস করে দিয়েও বিয়ে শি করতে চায় এরকম কি কোনো হয়নি আপনার দশ লাখ বিশ লাখ তো দূরের কথা এমন মানুষ দুই হাজার টাকা দিয়ে যে দায়িত্ব নিবে এরকম কিছুই আমি দেখি নাই ঠিক আছে মুখের কথা সবাই বলতে পারে দশ লাখ বিশ লাখ টাকা কিন্তু মুখে বলা যায় যে অনেক কিন্তু আসলে টাকাটা দেখতে অনেক কষ্ট হয়ে যাবে আর কি ডিপিএস করা ব্যাংকে অ্যাকাউন্ট করা এটা আসলে একটা ফাও কথা এটা পুরোটাই মিথ্যা কথা যে যার কিছু আছে সে কখনো বলে আমার এটা আছে ওইটা আছে আমি এটা দিব এটা দিব এটা করে দিব যারা দেওয়ার মতো মন মানসিক থাকে দেওয়ার ইচ্ছা থাকে তার আগে মানুষকে দেয় খাওয়ায় পড়ায় তারপরে মানুষের আন্তরিক ভালোবাসা জন্মায় সে মুখে বললো যে আপনাকে এটা দিব ওটা দিব ওটা দিচ্ছি এটা আসলে পুরো মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা হ্যাঁ জি আচ্ছা তো এই যে আপনাকে কেউ কি আসলে বলেছে যে আপনার

হ্যাঁ সে আমাকে দায়িত্ব নিতে চায় এতটুকুই তারপরে শেষ আর কোনো কিছু না যে আপনি দুটো সন্তান আছে তাদেরকে খাওয়ান পড়ান পড়াশোনা সব যাবতীয় খরচ আমি দিব আপনি শুধু আল্লাহ নাম নিয়ে নামাজ কালাম পড়েন আর আমার সাথে যোগাযোগ রাখেন এরকম কাউকে পর্যন্ত পায় না সবাই খালি ফোনটা দিলে আপনি দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট আপনাকে বিয়ে করব খালি এগুলো উল্টা পাল্টা কথা আর একটা নাম্বার থেকে মনে করেন দশটা ফোন আসে বিশটা ফোন আসে কিন্তু কাজের ফোন একটাও না একটা নাম্বার থেকে এতগুলো ফোন আসলে তো আরও কত হাজার মানুষ আমাদের নাম্বারটা পায় আমরা তো মানুষে একজন এত মানুষের ফোন রিসিভ করতে করতে একসময় রাগ উঠে যায় এক ফোনটা বন্ধ করে ফেলে একসময় মোবাইলটা সাইলেন্ট করে রাখি প্রশ্ন করে যে কি এতগুলো ফোন দেয় আপনি ফোন রিসিভ করেন না কেন তো আপনার তো মনে করেন আমি একাই ফোন দিতেছি কিন্তু আপনার মতো যেরকম হাজার হাজার মানুষ আমার নাম্বারটা পায় ফোন দিতেছে ওটা ওটা বোঝার চেষ্টা করে না আর অযথা মানে ফালতু কথা বলে বেশি কিছু কিছু ভাষায় কথা বলে যে এটা মুখ দিয়ে আনা যাবে না তারপরে একটু সংক্ষেপে কিছু বলেন আমরা ঠিক আছে আসলে কি বলে প্রথমে বললে যে আমি আপনাকে সহযোগিতা করব দুই হাজার টাকা তিন হাজার টাকা তারপর প্রশ্ন করে যে আমার ছোট বোন ঘরে আছে অনেক সুন্দর তাকে কি আমি বিয়ে করতে পারবো আমার ভাগ্নি একটা আছে মানে উল্টা ফাল্টা যেটা আমি আসলে শুনতে অভ্যস্ত না ওগুলো আমাকে শুনতে হয় তা আসলে ফোনটা রিসিভ করলে তার বোঝা যায় না সে কেমন তার সাথে দুই এক মিনিট কথা বললে তো বোঝা যায় সে কেমন তারপর হুট করে যদি লাইনটা কাইটা দেয় এক নাম্বার চেঞ্জ করে আর একটা নাম্বার থেকে ফোন দেয় এক নাম্বার তখন কি করে একটু ভাবি যে হয়তো এই লোকটা তিন চারবার ফোন দিতে আছে তারপর পরবর্তীতে অন্য ফোন মানে রিসিভ করার চেষ্টা করি তারপর মোবাইলটা কি এখনো খোলা আছে আমার নাম্বারটা খোলা থাকে তো এই যে আমাদের এই প্রতিবেদন গুলো পরে প্রায় তো এক দেড় বছর আগে আপনার প্রতিবেদন ছাড়া দিচ্ছে নাকি জি এর মধ্যে দেড় বছরের মধ্যে আপনি একটা ভালো মনের মানুষ পান নাই নাকি ভালো মনের মানুষ বলতে কি একটা ছেলে সিঙ্গাপুর থাকতো ওই ছেলেটার নাম হলো অনিক ঠিক আছে ছেলেটা মানে দুই মাস কথা বলছে ভালোভাবে তা আমাকে বিয়ে করবে এসে অনেক কিছুই বলছে তা আমি চিন্তা করলাম দেখি কথাবার্তা বলে জীবনে কোনো ভালো দিক হয় কি না তারপরে দুই মাস ভালোই কথাবার্তা বলছে কিন্তু আমি ওই ছেলেটাকে যখনই ফোন দিই ছেলেটা বিজি 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 থাকে নাম্বারটা সবসময় বিজি থাকে তো আমি প্রশ্ন করি যে আপনি কার সাথে কথা বলেন মা বাপের সাথে কথা বলে হাই দশ মিনিট দেড় ঘন্টা দুই ঘন্টা তো একটা মানে ভালো সম্পর্ক যাদের সাথে রিলেশন ভালোবাসা মানুষের সাথে মানুষ এত কথা বলে খুঁটি নাটি মানে যাবতীয় সব কথা বলে তো তাকে আমি প্রশ্ন করছি সে বলছে যে এরকম এরকম তার একটা আত্মীয়র সাথে কথা বলে ওই মহিলাটার হাজবেন্ড নাই তখন আমার মনে একটু খটকা লাগছিল এইজন্য আমি আর কারো প্রতি বিশ্বাস আনতে পারি না এখন আর সেই বিশ্বাসও আনতে পাচ্ছেন না নতুন করে বিয়ে শাদিও করতে পাচ্ছেন না এরকম আর মানে মন মানসিক হয় না যে আসলে এরকম মনে হয় যে আবার মন ঠকতে হবে আবার মনে হয় কোন একটা বিবাহ আসছে এরকম আর কি এজন্য আমার দায়িত্বটা আসলে আমি কাউকে দিতে চাচ্ছি না আর বিয়ে শাদি হলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যারা কোনো গাছের পাথায় লড়ে না আপনি যতই জোর করে বলেন আমাকে বিয়ে করবেন আমি যদি আপনার বিয়ে না বসে আপনি জোর করে করতে পারবেন আমি যে এমন একটাই মানুষ যে স্বামীর মতো সে স্বামী হতে হবে আমাকে দেখে ভাল লাগছে ইউটিউব আর একটা মেয়ের দেখে ভাল লাগছে আর একটা মেয়ের ভাল লাগছে তাহলে তো ওর মন মানসিকটাই ভালো না যে যে মেয়েরা দেখবে সেই মেয়েরে বিয়ে করতে যাবে যে মেয়েরে দেখবে সেই মেয়েরা ভালোবাসতে যাবে এটা তো অনেক দিকে চলে গেল মন আর যারা ভালো মনের মানুষ তারা একজনের পিছনে সম দেয় একজনের পিছনেই অপেক্ষা করে থাকে তো এই যে রূপাপু আপনার স্বামী প্রথম স্বামীর নামটা কি আমার প্রথম স্বামীর নাম হলো জাকির হোসেন জাকির হোসেন ভাই তো এই যে অনেকে আমাদেরকে কমেন্ট করে আসলে যে এক হাতে তালি বাজে না জি আপনারও কিছু হয়তো ভুল টুটি ছিল সেই কারণে আপনাকে ডিভোর্স দিয়েছে আসলে বিষয়টা কি আসলে কি ওর কোনো দোষ নাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এক হাতে কখনো তালি বাজানো হয় তো আমার হাত দিয়ে বেশিটা তালিটা বেজেছিল ও আমাকে ডিভোর্স দেয় না আমি ওকে ডিভোর্স দিয়েছি আমি ওকে ডিপ্রেস দিয়ে চলে আসছিলাম তখন আমার একটু মেইনটেইনিং সমস্যা ছিল মানে একটু মাথা খারাপ ছিল আমার জি জি এই মাথা খারাপটা কিভাবে হলো আপনার আসলে কিভাবে হলো এটা তার আসলে মানুষ বলতে পারে না আস্তে আস্তে আর কি মানে তখন শরীরে একটা অশান্তি ভুক লাগতো মানে মাথাটা কেমন জানি অস্থির অস্থির লাগতো ঘরে মানে সংসার স্বামী সন্তান এগুলো কিছু ভালো লাগতো না খুবই বিরক্ত বোধ হতো আর কি তো আপনার স্বামী তো জাকির নাকি পরে তো সে বিয়ে করেছে জি তো ওনার বইয়ের নাম কি ওয়াইফের নাম কি ওনার ওয়াইফ ওয়াইফের নাম আমি জানি না জানেন না না তো এই যে আপনাকে যখন ডিভোর্স দিলেন তারপরে তারা বিয়ে শাদি করে সুখে শান্তিতে সংসার করছে আমরা শুনলাম যেটা জি তারপরে এখন আমাদের ভিডিওতে কিছু কমেন্ট আসছে যে আপনার আগের স্বামী জাকির সাহেব নাকি আবার ফিরে আসছে এবং আপনারা নতুন করে বিয়ে শাদি করেছেন এটা আসলে কি এটা আসলে পুরোটা আমি এখন একটু ভালো আছি ভালো অবস্থা না দেখে মানুষ হয়তো এটা ভাবতেছে রূপা বিয়ে বসতে চায় না কেন রূপা বিয়ে বসতে রাজি হয় না কেন এরকম মন মানসিক নিয়ে মানুষ এগুলো কমেন্ট করে কমেন্ট তো একটা জিনিস আমি যা ইচ্ছা তাই লিখে দিলাম কিন্তু এটা তার বুঝে না যে একজনের নামে একটা কিছু লিখলে এটা দশজনে দেখে দশজনে পড়ে আমারও ওর কমেন্টটা দেখে আরেকজনের মন মানসিক খারাপ হয় আমার মন মানসিক নষ্ট হয় তা আসলে কি ভালো জিনিসটা কেউ পছন্দ করে না ভালোটা কেউ চায় না আর কি মানে ভালো জিনিসটা আসলে কেউ চায় না না

তো অ্যান্টি আন্টির আমার আছে আমার কাছে দামি হিসেবে আর এমন কোনো এমন পাই নাই যে আসলে এটা বলার মতো পেয়েছি দুই হাজার এক হাজার করে প্রায় লাখখানিকের মতো হবে আর কি এক লক্ষ টাকার মতো পেয়েছেন জি আচ্ছা তো আমরা যে ইস্যু ইউটিউবে প্রতিবেদনগুলো করি অনেকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা সর্বনিম্ন যেটা ভিউ হয় সেটাতেও এরকম সাহায্য সহযোগিতা পেয়ে থাকে কিন্তু আপনার এই প্রতিবেদনটা তো পুরো ভাইরাল এবং অনেক মানুষ দেখেছে অনেক মানুষ সাহায্য সহযোগিতা করেছে আমাদেরকে বলেছে

আমরা যতটুকু পেয়েছি প্রথম প্রথম ইউটিউবে ঢুকার পরে পেয়েছি ওইটা দিয়ে ভালো চলতেছি কিন্তু এখনকার বর্তমান সময়টা আমাদের অনেক কষ্ট যাইতেছে ঠিক আছে আমরা যে কোনো সময় বাসা ছেড়ে চলে যাইতে হবে কেননা মানিক এটা বারবার মানবে না তিন মাস আমাদের বাসা ভাড়া জমা হয়ে আছে তো আপনি যে সিঙ্গাপুরের এক ভাইয়ের সাথে কথা বলছেন কি নাম জানি ভাইট অনেক অনেক ভাই তো অনেক ভাই আমাদেরকে বলেছিল আসলে ফোন দিয়ে আপনাকে নাকি একটা আইফোন পাঠিয়েছিল দেড় লক্ষ টাকা দামের আসলে এটা কি না না হনিক ভাই তো আমাকে আইফোন দেয় নাই কে দিয়েছিল আইফোন যেটা দিয়েছে সেটা আমার খালতো ভাই দিয়েছে আমাকে লন্ডন থেকে আচ্ছা আচ্ছা আমার ওটা আমাকে দিয়েছিল তো আইফোনটা আসলে ছিল ফাইভ ঠিক আছে ছোটটা তো এটা আমি আসলে ব্যবহার করতে পারি না তো আমার খালতো বোনেকে আমি দিয়ে দিছি তার উদ্দেশ্যটা কি ছিল আসলে ওনার উদ্দেশ্যে কিছু না ওনার বউ বাচ্চা আছে সব কিছুই আছে ওনার অনেক বড় লোক আমি বলেছিলাম ইউটিউবের ভিতরেই আমার একটা ইয়েতে দেখেছিল আমার একটা ভিডিওতে দেখেছিল যে আমি বলেছিলাম আমার একটা দামি ফোনের খুবই শখ তো উনি আমার জন্য একটা আইফোন পাঠাইছিল তো এই আইফোনটা আমি ব্যবহার করি নাই আচ্ছা আপু আপনাকে যে ভাই মানে আইফোনটা দিয়েছে তিনি আমাকে ও ফোন দিয়েছে যে আমি রূপাকে একটা আইফোন দিয়েছি রূপা এখন আর আমার ফোন ধরে না রূপা আমার সাথে বাটপারি করেছে ঠিক এইভাবে বলেছে তো আমরা বললাম যে ভাই আসলে আমাদের সাথে রূপার সাথে অনেক দিন যাব যোগাযোগ নেই আসলে মেয়েটা তো করার কথা না জি তো যদিও করে থাকে তাহলে আমরা জিজ্ঞাসা করে দেব না এটা পুরোটাই মিথ্যা কথা উনি যে আমাকে আইফোনটা দিয়েছে উনি আমার সাথে মানে উনি আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে কথা বলে উনি মেসেঞ্জার ফেসবুক ইমো এগুলো কোনোটাই আমাকে কখন আমাকে নক করে নাই আমি ওনাকে কখন এগুলোতে নক করি নাই উনি ডাইরেক্ট আমাকে বেশি কথা বলে না কেমন আছি কি অবস্থা ওনার বাড়ি হলো সিলেটে ঠিক আছে উনি আমাদের আত্মীয় হয় ও বাচ্চা কাচ্চা নিয়ে সব অল ফ্যামিলি থাকে বাইরে জি জি ওনার ছবি আছে আমার কাছে যদিও না যেটা আপনাকে বলেছে সে একটা ফুরা ফাও কথা বলেছে ঠিক আছে ওনার মানে উনি লাভ ম্যানেজ করে বিয়ে করেছে বউ আছে বাংলাদেশ আর উনি আছে লন্ডনে না তাহলে আমাদের কাছে কিন্তু ওনার ওয়াইফ ছেলে মেয়ের সহ ছবি আছে না ওনার ছেলে মেয়ে নাই ওনার কোনো ছেলে মেয়ে নেই ওনার ওয়াইফ আমার মতোই ঠিক আছে বার্সি দিয়ে পড়াশোনা করে আমি ওনাকে ভালো করে চিনি কেননা হুট করে তো কেউ কিছু বললে এটা মাইনা নেওয়ার মতো না উনি যখন আমাকে আইফোন পাঠায়ছে তখন আমাকেও বলে নেয় বলেছে যে এমন ঠিকানা যাও তোমার জন্য আইফোনটা পাঠিয়ে দিছি তো উনি আমার পরিচিত না হলে তো একটা আইফোন পাঠাতে পারে না মানুষ একটা সামান্য কম দামি ফোনে বাইরে থেকে পাঠাতে পারে না উনি আমার জন্য আইফোন পাঠাইছে এটা তো একটা অসম্ভব ব্যাপার আর যে আমার জন্য আইফোনটা পাঠাইছে ওনার বাড়ি আমার এলাকাতেই ওনার ওয়াইফ ভাই বোন সবাইকে আমি চিনি উনি আমার সাথে দুই চার দিন পর কথা হয় আমার এলাকায় কুমিলাতেই মানে হ্যাঁ উনি আগে কুমিলাতে থাকতো এখন উনি বাড়ি করে সিলেটে থাকে সিলেটে কেউ থাকে না ওনার শ্বশুর বাড়ি কুমিল্লাতে উনি যখন মানে সিলেটে আসে তখন কুমিলাতে বেশি থাকে সিলেটে ওনাদের বাড়িঘর খালি

হুট হাট করে একজনের নামে কমেন্ট করলে আর একজনের এটা মেনে নেবে এটা তো অসম্ভব আমি তো জানি আমার কি অবস্থা না আমরা অন্য অন্য অনেক তো করি আসলে সব তো এরকম ধরনের কোনো কমেন্ট আসে না এবং অনেকেই বলে আপনাকে খারাপ এটার কারণটা কি হয়তো খারাপ আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাই বলেছে খারাপ কেন খারাপ ব্যবহার করেন আপনি একজন অসহায় মানুষ মানুষের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা চাওয়ার উদ্দেশ্যে বা পাওয়ার উদ্দেশ্যে আমাদের এই প্রতিবেদনটা করেছেন তারপর মানুষের সাথে কেন খারাপ ব্যবহার করবেন আপনি আমি যদি খারাপ হতাম আমি চার দলে মাসখানে খারাপই করতাম আপনাদের ক্যামেরা সামনে যাইতাম না আপনাদের কাছে আমার বলা হতো না যে আমি অসহায় গরিব আমাকে সহযোগিতা করেন আমি বসে ঘরে বসে এরকম ইনকাম করতে পারতাম তো ওরা যদি আমাদেরকে খারাপ মন্তব্য অথবা খারাপ ভাষা কথা বলে তাদেরকে আমরা খারাপ কথা বলবো না ওরা তো তখন মানে ভাবে যে তারা মা বোন কেউ নেই তো তখন তাদেরকে কি আপনি কি ভালো কথা বলবেন তখন ভালো কথাটা আসে না এমন এমন বাজে বাজে কথা বলে তখন আমরা খারাপ কথা বলি এই জন্য বলে যে আমরা খারাপ ওই যে ওদের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে পারতাম তাহলে আমরা ভালো ওদের আমাদের ভালো

তো প্রশ্ন করতে হবে না যে আপনি কী বলেছেন যে আপনাকে গালাগালি করেছে উনি এমনভাবে কথা বলে যে ইমু নাম্বার আছে ইমুতে এটা করেন ওটা করেন তখন আমি কি বলতে পারি আমি যদি ইমুতে এটা করি ঘরের ভিতরে ওটা করি ওটা করি তাহলে কি তাকে আমি ছেড়ে দিব আমি গরি হয় কিন্তু আমি খারাপ না খারাপ কাজ করলে তো আমি চার দেওয়া মাঝখানে করতে পারতাম আপু আরেকজন ব্যক্তি আমাদেরকে যেটা বলেছে যে আপনি তার কাছে বিয়ে বসবেন বলে তার থেকে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা আপনি হাতায় এখন এটা কতটুকু যে বলে যে সে পুরাটাই সত্যি কথা জানে না আমি খেয়েছি না না খেয়েছি সেটা আমি জানি দুই লাখ টাকা তিন লাখ টাকা আমাদের ভাগ্য জুটে না আমরা দশ টাকা চাইলে বলে যে বেতন পাই নাই আমাদের স্যালারি হয় নাই এই দশ তারিখ বারো তারিখ মানে এরকম বিভিন্ন তাল বাহানা করে আর দুই লাখ চার লাখ টাকা যারা মানে প্রবাসে কাজ করে তারা বুঝে যে দুই লাখ চার লাখ টাকা কত মূল্য একজন হুট করে আপনাদের কাছে ফোন করে বলল আর এটা বিশ্বাস করার মতো না আমরা বিশ্বাস করার মতো না দেখে তো আপনাকে প্রশ্ন করছি সেটা আমরা এরকম মানুষ না যে কারো থেকে দুই চার লাখ টাকা খাওয়ার পর এইভাবে সুস্থভাবে ওই অসহায় গরিব হিসেবে দাঁড়ায় থাকতে হতো আমাদের দিনকাল ভালো হয়ে যেত আমরা মিথ্যা কথা যদি বলতাম অনেক টাকা খাইতে পারতাম আসলে আমরা মিথ্যা কথা বলতে পারি না দেখে আমাদের এগুলো কথা শুনতে হয় বাজে বাজে কমেন্ট বাজে বাজে কথা আমাদের ভাগ্য হয় এখন আপনার এই এলাকারই মানুষ আমাদেরকে কমেন্ট করে যে আমরা এই মেয়েকে আমি চিনি এই মেয়ে কেমন খারাপ এই সেই এই কথাগুলো কেন আপনার এলাকায় কি আপনি কোনো ধরনের কোনো খারাপ পথে চলেন কি যে খারাপ বলেছে যে খারাপ করেছে আমি তো তাকে চিনি না আর সেও তো এরকম সাহসী না সে যদি এরকম সাহসী হতো সে আমার সামনে আসতো আমাকে বলতো হয়তো সে পদ্মার আড়ালে কমেন্ট করে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার এবং আমাদেরকে কমেন্টে আপনার বাসার ঠিকানাটা সহ দিয়ে দিয়েছে জি আমার বাসার ঠিকানা তো আমি সব জায়গাতে দিয়ে দেই তো আমার যে কোনো অপরিচিত মানুষ আমার ঠিকানা অনুযায়ী কমেন্ট করতেও পারে ঠিক আছে আবার অনেক মানুষে তো ভালো লেখে যারা যারা খারাপ কমেন্ট করে কিছু কিছু মানুষ আবার তাদের খারাপ কমেন্টের উত্তরও দেয় তো কমেন্টটা আমি আসলে কিছু মনে করি না কমেন্টটা এমন একটা জিনিস মন চাইলো যেটা ইচ্ছে সেটা লিখে দিল এই যে ভালো ভালো নায়িকারা আছে তাদেরকেও দেখি কমেন্ট করে লেখে তো কমেন্টে আসলে এটা কিছু মনে করার মতো প্রশ্নে আসে না ভাই বোনকে একটা গিফট দিলে এটাতেও খারাপ কমে বিষয় আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদেরকে ইদানিং মানে আজকে দুই মাস তিন মাস থেকে অনেক দর্শকরা কমেন্ট করছে এবং ফোন দিচ্ছে যে রূপা অনেক বড় লোক হয়ে গেছে এখন লাইক ইট করে হ্যাঁ টিকটক করে আসলে কি ঘটনাটা কি সত্য কিনা

আমরা যেটা জানি আপনি না একসময় হ্যাঁ কি দরকার ছিল আসলে না আসলে আমি এমন কোনো লাইক হিট এমন কোনো ভিডিও করি নাই যে আসলে এটা দর্শকদের কাছে খারাপ লাগবে আমি লাইক হিট টিকটক এগুলা আমি পছন্দই করি না আমি আগে ছিলাম গরিব এখন যদি আমি নাইকো হতে যাই মানুষ আমাকে জুতা মেলা মারবে গোবর ছিটা মেলা মারবে তা আমি একটা অসহায় গরিব মানুষ হিসেবে কেন লাইক হিট করতে যাব আচ্ছা তো এই আপনি বললেন যে আপনি লাইক হিট টিকটক করেন কিন্তু আমাদের ইমোতে মেসেঞ্জারে জি আমাদেরকে সেন্ড করে আমরা কি আসলে ওখানে কি রূপা নামে কি ভুল দেখছি কুমিল্লার মানে রূপা কুমিল্লা জি এটা লেখাও থাকে এবং আপনারা ভিডিও দেখতেছি আমার লাইক হিট বলতে কি হয়তো কেউ আমার লাইক হিটটা আমাকে দিয়েছে আমার এই অথবা আমাকে দিয়েছে সেটা যদি আমার কাছে থাকে থাকে যদি কোনোভাবেই মুহূর্তে হ্যাক হয় এটা মানুষের কাছে চলে যেতে পারে

না লাইক হিট আমি করি নাই যাওয়া হয়তো আমি ইউটিউবের আগে আমার একটা লাইক হিট চ্যানেল ছিল টিকটক এটাতে আমার আগের কয়েকটা ছবি দিয়ে আমি টিকটক করেছিলাম কিন্তু আমি কোনো টিকটক সেলিব্রিটি এরকম কিছুই না এরকম কিছু হতেও চাই না দর্শকের কাছে আমি ওই ব্যাপারে কিছু বলতেও চাই না তারপরে অনেকে আমাদের কাছে কিছু ছবি পাঠিয়েছে আপনার আগে স্বামী ফিরে এসেছে তাকে আপনি বরণ করেছেন আসলে ফুল দিয়ে এটা কত সত্যি এটা পুরোটাই মিথ্যা কথা এটা অবাস্তব কথা মানে ওই ব্যক্তি কি আপনার স্বামী জি যে যাকে আপনি ফুল দিচ্ছেন জি ফুল কাকে দিচ্ছেন না আমি কাউকে ফুল দিয়ে বরণ করছি আপনি আপনার শাড়িটার কালার আমি বলে দেই হলুদ কালার একটা শাড়ি পরা ছিল হ্যাঁ জি তো এগুলো কি আসলে আপু আমাদেরকে আমরা ইউটিউব করি হচ্ছে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য কারণ আমাদের সমাজে অনেক বিত্তশালীরা আছে জি তারা মানে অসহায় অরিজিনাল অসহায় জি যারা আছে তাদেরকে খুঁজে পায় না আমরা বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় গিয়ে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে খুঁজে বের করি এখন দেখা যাচ্ছে যে আপনাদের এইগুলোর কারণে আমাদের উপর একটা প্রভাব পড়তে পারে কিংবা কিছু অসহায় যারা যেমন আপনি এক সময় খুব কষ্টে ছিলেন আমরা আপনার বাসা পর্যন্ত দেখা দিচ্ছি ভাঙে ঘরে ছিলেন এক সময় তো এখন মনে করেন আমাদের এই কারণে কমেন্ট খারাপ করে যে আমরা নাকি আপনাদের আসলে এটা আপনারা তো সাংবাদিক ঠিক আছে আপনারা ভিডিও বানান আপনারা ভিডিও কাজ করেন কে খারাপ আমি কতটুকু গরিব অসহায় আপনারা যখন আমার ফ্যামিলিতে আসেন আমাকে দেখেন সেটা আপনারাই বুঝতে পারেন কিন্তু এমন ক্ষেত্রে দেখা গেছে যাদের স্বামী আছে সন্তান আছে বাড়িঘর আছে তাদেরকেও ভিডিও দিতেছেন তারা টাকা টুকা খাইয়ে ফোনটা ডাইরেক্ট অফ করে দেয় তখনই বলে যে আপনারা মিথ্যাবাদী আপনাদের সব সবথাইকেও আপনারা অসহায় সাহেব এটা আপনাদের ব্যবসা হয়ে গেছে সাংবাদিকরা দালালি করে তার ভিতরে আপনারাও দালালি করার জন্য ভিডিও সারান আপনারা অর্ধেক টাকা পান সাংবাদিকরা অর্ধেক টাকা পায় তখন আমরা প্রশ্ন করি যে সাংবাদিক তো আমাদেরকে কখনও আমাদের থেকে দশ টাকা নিতেও আসে না আমরা কখনও আমাদেরকে হেল্প করার এরকম কেউ করেছে যে সাংবাদিকের কাছে সাংবাদিকরা আমাদেরকে দিতে আসে নই শুধু ইরব থেকে একটা আন্টি আমাদেরকে শিলারে মিশন দিয়েছে সাংবাদিকের মাধ্যমে আমরা এতটুকু পেয়েছি আর যারা যতটুক হেল্প করে আমাদের বিকাশ নম্বরে হেল্প করে আমরা এতটুকু পাইছি। কারণ আমরা প্রতিবেদন এ প্রতিটা অসহায় মানুষের নিজের নিজের নাম্বারটা দিয়ে দিই নাকি আমাদের তো নাম্বার দি না এবং আপনাদের নাম্বারটা থাকে আপনাদেরকে সরাসরি সহযোগিতা করে জি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন আপনি কি বলার আছে আসলে আমার আরেকটা প্রশ্ন আছে এখন বিষয় হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলছি আমি এবিষয়েটা হচ্ছে যে আমাদের কাছে ছবি পড়েছে এবং কি আপনি টিকটক করায়ছেন তো এই যে আমরা যে আপনার জন্য কি আমাদের চ্যানেলের কোনো প্রভাব পড়ুক এটা কি আপনি চান কখনো না আচ্ছা আপনি একটা কথা বলছেন যে অনেকে স্বামী আছে জি স্বামী থাকাকালীনও আমরা ভিডিও করি কিন্তু আমরা তো আপনার চোখে পড়ছে কারো স্বামী থাকা কালে আমরা কোনো ভিডিও করেছি ওই যে মানুষ প্রশ্ন করে যে ওই ভিডিও করছে আপনাদের চ্যানেলে সাংবাদিক আপনাদের সাংবাদিকের নাম্বার দেন কেন ও বলছে তো ওর স্বামী নেই ওরা আবার প্রেগনেন্ট বাচ্চা পেটে আমাদের টাকা পয়সা খায় তাহলে আপনারা চিটান না আপনাদের একজনের জন্য তখন সবার বিশ্বাস আমরা নষ্ট হয়ে গেছে এরকম করে অনেক মানুষে বলছে এই যেমন আপনাদের কাছে কমেন্ট করে বলছে তো আসলে সত্য মিথ্যা যারা এগুলো করে তারাও জানা আমার যতটুকু সত্য আমি বুঝি যে আসলে এটা তো সত্য চিটার বললো আমাদেরকে সিটার বলে সাংবাদিকদের চিটার বলে ওই যে সাংবাদিকরা ওরা মানে এটা ভাবে যে আপনারা আমাদের ভিডিওগুলো করতেছেন এটা দিয়ে নাকি আপনারা অনেক টাকায় কামাই করেন হ্যাঁ আপনারা একটা ভিডিও ছাড়েন আপনাদের অ্যাকাউন্টে ওটার টাকা জমা হয় আপনি এটা পান কিন্তু আমরা অসহায় মানুষ হিসেবে আমরা সহযোগিতার হাত বাড়াই আমরা কিন্তু এরকম সহযোগিতা পাই না আমরা শুধু অপমান গালাগালি যদি কারো মন এরকম দয়া মায়া হয় সে বিনা কারণ আমাদেরকে হেল্প করে আচ্ছা তো আমরা যখন আপনি ভিডিও করেছি তখন কি আপনার স্বামী ছিল না আচ্ছা এখন আপনার স্বামী আছে না আচ্ছা তো এই যে আমরা কি আপনার থেকে দুই পয়সা খেয়েছি না তাহলে দেখেন আপনি নিজের থেকে একটা বিচার করেন যে সাংবাদিকরা কিন্তু সাংবাদিকরা মানে সম্পূর্ণ নির্দোষ আমার আমার দৃষ্টিতে আমি দেখি কেননা আমি কখন আপনাদের থেকে মানে আপনারা কখন আমার থেকে দশ টাকা নেন নাই বরঞ্চ আপনাদের দ্বারায় আমরা গরিব অসহায় হিসেবে যতটুকু হেল্প পাইছি আপনারা আমাদের ভিডিওটা প্রচার করেছেন দেখে হাজার হাজার মানুষ লাখে লাখে মানুষ আমাদেরকে দেখতে পাইছে হয়তো কারো চোখে ভালো লাগছে কারো চোখে অনেক খারাপ লাগছে কারো চোখে অনেক খারাপ দৃষ্টিতে আমাদেরকে দেখছে কিন্তু আসলে কি একটা মানুষ যেমন সবার কাছে ভালো হতে পারে না একটা মানুষ সবার কাছে খারাপ না হয়তো অনেকে মানুষ আছে আমার ভিডিওটা দেখে কষ্ট দেখে আমার কাছে মানে সেলুট জানাচ্ছে ধন্যবাদ দিচ্ছে আবার কিছু কিছু মানুষ আছে অনেক খারাপ কথা বলতেছে আবার কমেন্টের ভিতরে যে কমেন্ট করে যাই দেখেন অনেক ভালো কথা বলছে আবার অনেক অনেকে খারাপ কথা বলছে অবশেষে এখন আপনার অবশেষে লকডাউনের ভিতরে আমরা অনেক কষ্টেতে আছি ঠিক আছে আমরা অনেক কষ্টে আছি দুঃখে আছি আমাদের উপার্জন করার মতো কেউ নাই কিন্তু এখন আপনার মানে পরিবেশ দেখে কিন্তু যেমন আমরা একটি ইউটিউব চ্যানেলে দেখেছি আপনার অনেক মানে এবং কি আপনার বাসায় এল ইডি টিভি এখন আমরা দেখছি আপনার যে পাচার নিচে খুব দামি একটি সোফা হ্যাঁ তো আসলে আপনি যে কষ্টে আছেন আপনার তো সেই ভাঙ্গা ঘরটাই ভালো ছিল তো এই যে এখন যে পরিবেশটা এখন যে পরিবেশটা এই পরিবেশে আর সেই আগের রূপা জি তো কতটুকু সেটা একটু আসলে কি আমি যদি পাঁচতলাতে থাকি আমার যদি পরিবেশটা ফকিরনির মতো থাকে তাহলে মানুষ আমাকে ফকিরনি বলবে না আর আমি যদি ভাঙ্গা ঘরের রূপা যদি দশতলায় আসে থাকি মানুষ আমাকে দশতলা বলবে না ভাঙ্গা ঘরের রূপায় বলবে মানুষ ক্ষণিকের জন্য হয়তো আল্লাহ মানুষকে সুখ দেয় আবার ক্ষণিকের জন্য মানুষকে কষ্ট দেয় কিন্তু আমরা এখন যে জায়গাতে ছিলাম আমার ভাঙা ঘরটা দেখেছেন আমরা ভাই বোন হলাম পাঁচজন আমার তিনটা বোন আমার মাসাতে সাথে থাকে ওখানে বন্যা বৃষ্টি ঝড় আসলে আমরা থাকতে পারি না এর জন্য আমি আমার মামাতো বোনের সাথে আমি একটা রুম নিয়ে থাকি কিন্তু তাই বলে আমার টিভি এই যে সোফা দেখতেছেন এগুলো আমার যদি ভাবেন আমি তার জোর করে আপনাদেরকে ভাবাইতে পারবো না আমরা প্রশ্ন করছি না দর্শকে প্রশ্ন করতেছে জি যে দর্শক আপনার যে মানে আপনাদের যে গেট আপ দেখাচ্ছে এবং কি দেখছে সেটা দেখে তো মানুষ মানুষ তো চোখে দেখে বিশ্বাস এখন আপনার যে অবস্থান গুলা আমরা অন্য অন্য চ্যানেলেও দেখছি ফেসবুক পেজে দেখছি তো আমরা তো মনে করেন অসহায় রূপার ভিডিও করেছি এখন আজকে আসছি অসহায় রূপা কেমন আছে সেটা জানার জন্য আপনি ভালো আছেন তো আপনার কি আর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আসলে কি মানুষের চাওয়ার শেষ নাই চাহিদারও শেষ নাই মানুষ যখন একটু সুখে থাকে মানুষটা আরেকটু সুখে থাকার জন্য আর একটু ভালো থাকার জন্য আমি প্রথম যখন ভিডিওতে ঢুকেছি সব মানে সহযোগিতা পেয়েছি ভালো চলেছে ভালো খেয়েছি এজন্য মানুষ খারাপ চোখে খারাপ দৃষ্টিতে দেখেছে হিংসা করেছে কমেন্ট করেছে আর বিশেষ করে আমি বিয়ে বসবো না এটা নিয়ে নানান প্রশ্ন আপনারা আমাকে করেছেন এগুলো আসলে যার যার মনের ইচ্ছা আর সহযোগিতা এমন একটা জিনিস আপনি মন চাইলে আমাকে হেল্প করবেন না চাইলে আমি জোর করে আপনার থেকে হেল্প নিতে পারবো না কিন্তু কেউ এমন কথা না বলুক যে আমি আপনাকে দশ টাকা দিই লাখ টাকার কথা বলবো আর টাকাটা এমন একটা জিনিস যে যার হাতে যায় তারই লাখ তিন লাখ টাকা কিন্তু ভাই অনেক টাকাই তা আসলে আমরা এটাই বলবো আমরা অসহায় গরিব দেখে আমাদেরকে এরকম মিথ্যা কথা মিথ্যা অভিযোগ দিবেন না যদি ভালো লাগে আমাদেরকে হেল্প করবেন আর যদি না লাগে আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে দিতে হবে এমন কোনো কথা নাই আরেকটা প্রশ্ন করি যে আমাদের আমির হোসেন ভাই যেটা প্রশ্ন করেছে যে আপনার স্বামী ফিরে আসছে আপনি নতুন করে আবার ওই স্বামীর সাথে বিয়ে বসছেন ওই স্বামী আছে এগুলা কি সম্পূর্ণ মিথ্যা এগুলা আপনাদেরকে কে বলে যে এটা আসলে আমি জানি না এটা কখনো সম্ভব না সম্ভব মর্ত কিছুই না তা আমি এটাই বলবো গুজুবটাকে কান দেওয়াটা ঠিক না তাহলে আপনি বলছেন এটা গুজুব জি আর এই যে ছবিগুলা ছাড়ছেন সামিকে ফুলে বরণ করছেন আপনি কি সেই লাইকিটটা আমাকে দেখাতে পারবেন আপনার কাছে কি সেই লাইকিটটা আছে যে রূপারূপার সামিকে ফুল দিয়ে বরণ করতেছে আচ্ছা আপনার কাছে যদি স্ক্রিনশট থাকে আমাকে একটু দেখান দর্শকরা দেখবে আমিও দেখবো ঠিক আছে দর্শকেরা মানুষ প্রমাণ দেখে বিশ্বাস করে কেউ আমাকে কমেন্ট করেছে কেউ আমাকে ফোনে বলেছে এটা কেউ বিশ্বাস করে না আমি আমার স্বামীকে কিভাবে ফুল দিয়ে বরণ করেছি কি করেছে এটা যদি আপনাদের কাছে থাকে আপনি ক্যামেরা সামনে ভিডিও সামনে দেখান দর্শকে দেখব আমডো দেখব আসলে আমরা চাচ্ছি না আপনাকে দেখাতে না আমি চাচ্ছি দেখতে এখন আপনি চাইলে তো পরে আপনি নিজেই দোষী হয়ে আমি আমার আমার আমি তো জানি আমার স্বামীকে আমি ফুল দিয়ে বরণ করেছি না ওই যে গাজরা ফুল দিয়ে বরণ করেছি না গুলা ফুল দিয়ে বরণ করেছি আসলে সম্পূর্ণ সেটা আমি জানি তো খাট করে একটা প্রশ্ন অসগবি প্রশ্ন কোলাছলে এটা উত্তর খুঁজে পাওয়াটা মুশকিল এটা এমন একটা একটা হুট হেড গল মানে আমি নিজেও জানি না আসলে সত্যটা কি আপনার মুখ এটা আমি গরিব অসহায় যদি কেউ আমাকে গরিব অসহায় হিসেবে আমাকে সহযোগিতা করে করবে নাকলে আমাকে খারাপ দৃষ্টিতে আমাকে ফোন দিয়ে বিরক্ত করা কোনো কথা বাজে প্রশ্ন করা বাজে কথা বলা এটা আমি চাচ্ছি না আর আপনি কি আর এই জীবনে বিয়ে করবেন না আমি এই জীবনে বিয়ে করবেন এটা খুব ভাব মানে বললে ভুল হবে তাহলে এতগুলা মানুষ আপনাকে বিয়ে করতে চাইছে তারপরে কেন করেন নাই দেড় বছরে আমার দুটো সন্তান আছে একটা মা পারে দুটো সন্তানকে নিয়ে থাকতে আচ্ছা কিন্তু বাবা কখনো সন্তানকে নিয়ে থাকতে পারে না কারণ আমি যদি অন্য জায়গায় বিয়ে বসে আমাকে সবাই ভালোবাসবে আমার দুটো সন্তানকে বিরক্ত ভাববে অনেক বিরক্ত ভাববে তো আমি চাই না আমার ছেলে মেয়ে কারো বোঝা হোক কারো বিরক্ত হোক আমি চাই আমার ছেলে মেয়ে একটু বড় হোক তাদের মতো তারা পড়াশোনা করুক একটু যখন বড় হবে বুঝতে শিখবে তখন আমি নিজের চেষ্টা নিজে করব আর বিয়ে সাথে তো যাত্রার কাছে বসা যাবে না আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমরা ইনশাল্লাহ মানে আপনি বলছেন যে আপনি মানে বিয়ে বসেন নেই এবং আপনার স্বামী ফিরে আসে না আর আপনি বিয়ে বসতে চাচ্ছেন না চাচ্ছেন এটা বললে ভুল হবে যদি ভালো কেউ আমার জীবনে থাকে ভালো বলতে কেমন ভালো চাচ্ছেন ভালো মানে সব ভালো কে এরকম করতে আমার যেমন পিছনে টান আছে সবকিছু ঝামেলা আছে ওর কোনো পিছনে টান থাকবে না ওর কোনো ঝামেলা থাকবে না আমি এরকম যাচ্ছি কেমন বয়সের মতে কেমন বয়সের এমন অনেকেই আমাদেরকে বলে যে 70 বছরের বিদ্দ বিয়ের অফার দিচ্ছে গাড়ি বাড়ি করে দিবে হ্যাঁ এরকম অফার পেয়েছেন কি কোনো দরকারে 70 বছর রাশির বছরের হ্যাঁ এরকম তো বলে বিদেশ যারা করে আমি আমাকে বলে যে আমি চব্বিশ বছর বিদেশ করতেছি সে যদি চব্বিশ বছর বিদেশ করে তার বয়স অন্তত কত হবে বিশ বছর যদি কেউ বিদেশ যায় চব্বিশ বছর যদি সে চব্বিশ বছর রানিং সে বিদেশ করতেছে তার বয়স কত হবে চুয়াল্লিশ হবে না আমি কি চুয়াল্লিশ বছরের একটা লোকের কাছে বিয়ে বসতে পারবো তার যতই বাড়ি ঘর থাকুক টাকা পয়সা দেখে মানুষের সুখ হয় আপনি তো একটা কথা বললেন যে আপনাকে যে মানে তার যেন কোনো অভাব না থাকে অভাব মানে কি আমি বলেছি তার কোনো পিছুটান থাকবে না ঠিক আছে তার মন মানুষের কোনো খারাপ চিন্তা ভাবার না থাকা যাবে না সে ভাবতে হবে যে আমার দুটো সন্তান ওরকম ভাইবা যদি কেউ আসে তার সবকিছু আমি দেখব দাচার বাজে হুট করে ফোন দিলাম আমি এমনি দায়িত্ব নিমু আমি তাকে কখনো বিয়ে করব মানে আপনি চাচ্ছেন যে আপনার দুটি সন্তানের দায়িত্ব নিবে। জি না না আমি কথা বললে আবার এই কথাটা বারবার বলবে যে আমি আপনাদের দুটো সন্তানের দায়িত্ব নেব আমি এটাও বলবো না ভাই কারণ আমি প্রথম যখন বিডিওতে গিয়েছি আমি বলেছি হ্যাঁ যদি ভালো ছেলে পাই আমি বিয়ে করব ও লোকরা বলে যে আমি ভালো তো আপনি তো ভাববেন আপনি ভালোই তো আপনি কাজই ক্ষেত্র না আমি বুঝব আপনি ভালো না খারাপ আমি চাচ্ছি যে এমন কেউ আসুক তার গুণ সে করবে না তার জিনিস দেখে আমি নিজে তার কাছে বিয়ে বসার জন্য রাজি হব আচ্ছা তো যে রূপা আপু আপনি বললেন আসলে টাকায় সুখ নেই জি তো আসলে কি সুখ একটু বলবেন সুখ হয় মানুষের মনের মানুষের যা যায় দেখেন যারা 10 তলাতে ঘুমায় তাদের টাকার অভাব নাই গয়নাঘাটির অভাব নাই কিন্তু মারা মারি গন্ডগোল থাকেই আবার যায় দেখেন একটা বস্তিতে তাদের টাকা পশে না কিন্তু তাদের ঘরটা শান্তিতে ভরা তো এখন আপনি দেখতেছে একটা ভালো পাঁচতলা বাড়ির নিচে আছেন হ্যাঁ তো এখন আপনার জীবনটা আসলে কি পাঁচতলা বাড়িটা তো ভাই আমার না যদি পাঁচতলা বাড়িটা আমার হতো তাহলে আমার একটু হলো সুখ থাকতে যে আমার থাকার একটা ভূমি আছে আমি থাকতেছি মাথা গুজে আমার ওরকম কোনো সুখ নেই আমি একটাই সুখ আছে আল্লাহ আমাকে হয়তো আমার থেকে অনেক গরিব অসহায় গরিব মানুষ আছে হয়তো তাদের থেকে আমি একটু ভালো আছি রাস্তার থেকে আমি একটু ভালো আছি মেয়েটা বলতে পারবো আমি একদম এতটা খারাপ আল্লাহ আমাকে রাখে নাই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারাই হাজার হাজার মানুষ আমাদেরকে দেখেছে কেউ যে পেরেছে সেও